ওয়াও গাইস দেখো এখানে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে অনেকগুলো ভিকেলের পার্ট আর এগুলোকে কিন্তু জুড়ে দিয়ে একে একে তোমাদের সাথে ইন্ট্রোডিউস করে দিব আর শুরুতে কিন্তু তুলে নিয়েছি একটা ভিকেলসের নিচের দিকের পার্টকে আর এবার কিন্তু আমি একে একে জুড়ে দিব এই ভিকেলটা সব কয়টা চাকাকে বেশ স্যাটিসফাইং একটা ব্যাপার এই ভিকেলটার চাকাগুলোকে জুড়ে দেওয়া বেশ কালারফুল কিন্তু এই ভিকেলের সব কয়টা চাকা তো অলরেডি আমি বেশ কয়েকটা চাকা জুড়ে দিয়েছি আর এবার কিন্তু জুড়ে দিয়েছি শেষ চাকাটিকে আর দেখো এই পার্টটার মধ্যে বেশ কিছু কেবল এখানে কিন্তু রয়েছে একটা স্পিকার রয়েছে অনেকগুলো সার্কিট আর এই নিচের পার্টের সাথে এবার কিন্তু আমি জুড়ে দেওয়ার ট্রাই করে যাচ্ছি এই ভিকেলটার একটা উপরের দিকের পার্টকে আর গাইস আমি কিন্তু দুইটা পার্টকে পয়েন্ট অনুযায়ী বসিয়ে নিয়েছি আর এবার কিন্তু একের পর এক দিয়ে যাচ্ছি এই ভিকেলটার সব কয়টা স্ক্রুকে আর বন্ধুরা এবার কিন্তু আমি একটা স্ক্রুড্রাইভার দিয়ে স্ক্রুগুলোকে টাইট করে দিচ্ছি যাতে করে এই ভিকেলটা মজবুতভাবে আটকে থাকতে সক্ষম হয় অলরেডি সামনের দিকে দুইটা স্ক্রু টাইট করা হয়ে গিয়েছে আর এবার কিন্তু আমি টাইট করে যাচ্ছি পিছনের দিকে দুইটা স্ক্রুকে আর বন্ধুরা এই স্ক্রুটাকে টাইট করে দিলেই কিন্তু আমার প্রথম ভিকেলটা একেবারে পরিপূর্ণ রূপ ফিরে পাবে ওয়াও গাইস দেখো আমি কিন্তু একেবারে জুড়ে দিতে সক্ষম হয়েছি আজকের প্রথম একটা ভিকেল একটা ডিনোকো স্পোর্টস কার বেশ কালারফুল একটা টয় ভিকেল যার পেছনের দিকে রয়েছে একটি স্পয়লার এখানে রয়েছে একটা নাম্বার প্লেট পুরোপুরি হলুদ রঙের এই ভিকেলটাকে রাখার পরে এবার কিন্তু হাতে তুলে নিচ্ছি একটা এয়ার ভিকেলের মেন পার্টকে দেখো এটা হচ্ছে একটা এয়ারপ্লেনের মেন পার্ট বন্ধুরা এই ডানাটি হচ্ছে ডান সাইডের একটা ডানা আর আমি কিন্তু এটাকে জুড়ে দিয়েছি আর এবার কিন্তু জুড়ে দিচ্ছি আরও একটি ডানাকে আর এই ডানাটাকে জুড়ে দিলেই একেবারে কমপ্লিট হয়ে গেল আমার আরও একটা ভিকেল বেশ পছন্দের একটা এয়ারপ্লেন যা রয়েছে পিঙ্ক ব্লু কম্বিনেশন আর এর গায়ে রয়েছে অসংখ্য স্টিকার তো এই ভিকেলটাকে রাখার পরে এবার কিন্তু হাতে তুলে নিয়েছি আরও একটা ভিকেলের নিচের দিকের পার্টকে আর এবার কিন্তু জুড়ে দেব এই ভিকেলটার সব কয়টা চাকাকে বন্ধুরা অলরেডি পিছনের দিকে দুইটা চাকাকে জুড়ে দিয়েছি আর এবার কিন্তু জুড়ে দেব এই ভিকেলটার সামনের দিকের এক জোড়া চাকাকে বেশ কালারফুল এর চাকাগুলো ওয়াও গাইস আমি কিন্তু খুব সহজে এই ভিকেলটার চাকাগুলো জুড়ে দিয়েছি আর এবার কিন্তু জুড়ে দিব এই ভিকেলটার উপরের দিকের পার্টটাকে নিচের পার্টটার সাথে বন্ধুরা আমি কিন্তু এই ভিকেলটার দুইটা পার্টকে পয়েন্ট অনুযায়ী বসিয়ে দিয়েছি আর এবার কিন্তু আমি দিয়ে দিব এই ভিকেলটার বেশ কয়েকটা স্ক্রুকে যাতে এই ভিকেলটা মজবুতভাবে আটকে থাকতে সক্ষম হয় আর গাইস এবার কিন্তু আমি দিয়ে দিচ্ছি এই ভিকেলটার পিছনের দিকের স্ক্রুগুলোকে এরপরে সেই চিরচেনা একটা স্ক্রুড্রাইভার দিয়ে সব কয়টা স্ক্রুকে টাইট করে দিব আর বন্ধুরা এবার কিন্তু আমি টাইট করে দিচ্ছি এই ভিকেলটার শেষ একটা স্ক্রুকে আর এরই সাথে সাথে পরিপূর্ণ একটা রূপ ফিরে পেল একটা হ্যামার কার বেশ কালারফুল একটা টয় ভিকেল যা রয়েছে বেশ কয়েকটা কালার কম্বিনেশন এর গায়ে কিন্তু রয়েছে হট উইলের বেশ কয়েকটা স্টিকার তো এটাকে রাখার পরে এবার কিন্তু একেবারে চিপেস্ট প্লাস্টিক দিয়ে তৈরি করা একটা ভিকেলের পার্টকে তুলে নিয়েছি আর এবার জুড়ে দেব আরও একটা পার্টের সাথে বন্ধুরা এই ভিকেলটার মধ্যে কোনো ধরনের স্ক্রু নেই জাস্ট পয়েন্ট অনুযায়ী বসিয়ে প্রেস করে দিলেই কিন্তু একেবারে কমপ্লিট হয়ে যাবে ওয়াও গাইস দেখো আমি কিন্তু এই ভিকেলটাকে একেবারে পরিপূর্ণ রূপ দিয়ে ফেলেছি আর এটা হচ্ছে একটা কনস্ট্রাকশন টয় ভিকেল একটা টয় ডাম ট্রাক পুরোপুরি অরেঞ্জ কালারের প্লাস্টিক দিয়ে তৈরি করা একটা সান ক্যারিয়ার ট্র্যাকও বলতে পারো যার পেছনের দিকে রয়েছে একটা নাম্বার প্লেটের স্টিকার আর এটাকে রাখার পরে এবার কিন্তু তুলে নিচ্ছি একটা টয় ট্রেনের নিচের দিকের পার্টকে আর এবার কিন্তু আমি নিয়ে নিয়েছি এই ভিকেলটার উপরের দিকের একটা পার্ট আর বন্ধুরা দেখো এই নিচের পার্টের সাথে জড়িয়ে রয়েছে বেশ কিছু কেবল রয়েছে একটি স্পিকার রয়েছে কয়েকটা লাইট আর এবার কিন্তু আমি বসিয়ে দিয়েছি পয়েন্ট অনুযায়ী এই দুইটা পার্টকে আর দিয়ে দিচ্ছি বরাবরের মতো বেশ কয়েকটা স্ক্রুকে আর গাইস এরই সাথে সাথে পরিপূর্ণ রূপ ফিরে পেল আমার আরও একটা ভিকেল একটা বুলেট ট্রেন আর এটাকে তোমরা বুলেট ট্রেনের সামনের দিকের পার্টও বলতে পারো কারণ এর পেছনের দিকে বেশ কয়েকটা বগি থাকে
সবুজ এবং লাল রঙের কম্বিনেশনে গড়া একটা বুলেট ট্রেনের সামনের দিকের পার্ট। আর এবার কিন্তু আমি হাতে তুলে নিচ্ছি আজকে শেষ একটা ভিকেলের নিচের দিকের পার্টকে, যেখানে রয়েছে একটা সার্কিট, একটা স্পিকার আর রয়েছে বেশ কিছু কেবল। তো গাইস চলো শেষ ভিকেলটাকে জুড়ে দেওয়া ট্রাই করে যাই। আর দেখো এটা হচ্ছে একটা সিটি ভিকেল, একটা টয় সিটি বাসের উপরের দিকের পার্ট। ওয়াও গাইস দেখো আমি কিন্তু এই দুটো পার্টকে পয়েন্ট অনুযায়ী বসিয়ে দিয়েছি। আর এবার কিন্তু শেষবারের মতো দিয়ে দিচ্ছি এই ভেহিকলটার সব কয়টা স্ক্রুকে। আর গাইস এর সাথে সাথে একেবারে কমপ্লিট হয়ে গেল আমার শেষ একটা ভেহিকল, একটা লাক্সারিয়াস প্রিমিয়াম কোয়ালিটি টয় বাস, একটা ডাবল ডোরের সিটি ভেহিকল, টয় সিটি বাস পুরোপুরি হলুদ রঙের। আর এর গায়ে কিন্তু চমৎকার ভাবে গ্রাফিক্স ডিজাইন করা রয়েছে। সো গাইস অলরেডি দেখিয়ে ফেলেছো এই ভেহিকলগুলোকে আমি একের পর এক জুড়ে দিয়ে তোমাদের সাথে ইন্ট্রোডিউস করে দিয়েছি। এর মধ্যে ছিল একটা ডিনোকি স্পোর্টস কার, রয়েছে একটা কালারফুল হ্যামার কার, এখানে কিন্তু রয়েছে একেবারে সস্তা মানের প্লাস্টিক দিয়ে তৈরি করা একটা টয় ডাম ট্রাক, রয়েছে একটা লাক্সারিয়াস টয় সিটি বাস, এখানে কিন্তু রয়েছে একটা টয় বুলেট ট্রেন, আর রয়েছে একটা এয়ার ভেহিকল টয় এয়ারপ্লেন। সো গাইস এই ছিল আজকের ভিডিওতে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের আরও একটা ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।